আসসালামু আলাইকুম আজ শুনাব বিশ্ব নবী সাল্লু আলাহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্রের কাহিনী অবিশ্বাসীরা বৈঠকে বসেছে মুহাম্মদ সাল্ল আলাহি ওয়াসাল্লামের ব্যাপারে সিদ্ধান্ত নেবার জন্য এক রুদ্ধদার সভার কাজ চলছে যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে সর্দার আবু জাহেল অলিদ আবু সুফিয়ান প্রমুখরা রয়েছে নিস্তব্ধতা গোটা কক্ষে বিরাজমান উপস্থিত সদস্যরা একে অপরের প্রতি চাওয়া করছে কে সবার আগে মুখ খুলবে তারই অপেক্ষায় এক সময়ে নিস্তব্ধতা ভেঙে দিয়ে কথা বলল আবু জাহেলি প্রথম কথা হলো আমাদের খুবই সতর্ক থাকতে হবে যেন আজকের এই গোপন আলোচনার একটা শব্দ বাইরে ফাঁসনা হয়ে যায় দ্বিতীয় কথা হলো আমরা সকাল হওয়ার আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের গৃহ ঘিরে ফেলবো এবং তার বংশ ও দলের কেউটের পাওয়ার আগেই তাকে হত্যা করে ফেলব তৃতীয় কথা হল এ কাজে নির্দিষ্ট কোন কবিলার লোক নয় বরং সকল কবিলার লোক আমরা সকলে অংশ নেব যাতে পরবর্তীতে মোহাম্মদের বংশ আমাদের উপর প্রতিশোধ নিতে না পারে আবু জাহেলের জ্ঞানবর্ব প্রস্তাবে উপস্থিত সকলেই সম্মতি প্রদান করল কথা সব পাকাপাকি করে ফেললো কাফেররা একটা পিঁপড়েও বুঝতে পারল নাকি ঘটনা সংঘটিত হতে যাচ্ছে আজ রাত্রি শেষে কেবল মাত্র এক সর্বজ্ঞ সর্বদর্শী আল্লাহ থেকে বিষয়টা গোপন রাখতে পারল না আল্লাহ তার হাবিবকে কাফেরদের রুদ্ধদার বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে দিলেন আল্লাহ ইশারা করলেন নবীকে এই সংকটময় মুহূর্তে মক্কা ত্যাগ করে মদিনা চলে যাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু সাল্লাম হজরত আলীকে লোকদের রক্ষিত আমানতগুলো বুঝিয়ে দিলেন সকালবেলা তার অনুপস্থিতিতে যেন তিনি তা লোকদের ঠিকঠাক বুঝিয়ে দেন তারপর নিজের কক্ষে আপন বিছানায় আলীকে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে বেরিয়ে গেলেন কিন্তু ততক্ষণাৎ কাফেররা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহ ঘিরে ফেলেছে করা নজরদারি চলছে যেন মোহাম্মদ পলায়ন করতে না পারেন চতুর্দিকে লোকে লোকারণ্য নবীজি এক মুঠি ধুলা বালি নিয়ে আল্লাহর নামে তা কাফেরদের প্রতি নিক্ষেপ করলেন আল্লাহর হুকুমে নিক্ষিপ্ত ধুলা বালির এক একটা কণা এক একজন কাফের চোখে গিয়ে পড়ল দুহাতে চোখ কচলাতে থাকলো ওরা ওই সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিঘ্নে ঘর ছেড়ে কাফেরদের সামনে দিয়ে চলে গেলেন সামান্য একটু টেরো পেল না কাফেররা উত্তেজিত জনতা আর স্থির থাকতে পারছে না কারণ নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বেরিয়ে আসছে না আর তাকে মারতেও পারছে না কাফেরদের কয়েকজন ঢুকে পড়ল নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামের গৃহে কিন্তু বিছানায় নবীকে সাইত পেল না যাকে পেল তাকে দেখে কাফেরদের চক্ষুছানা বড়া হয়ে গেল একই আশ্চর্য নবীর জায়গা খালি নবীর বিছানায় হজরত আলী নবী গেলেন কোথায় এ থেকে আমরা এ শিক্ষায় পাই আল্লাহ যাকে রক্ষা করতে চান তাকে কেউ মারতে পারে না